অত্যাচার করে অন্তঃসত্ত্বা নারীর সন্তান মেরে ফেলার অভিযোগ উঠেছে। গত রাতে রোগীর স্বামী শাহিনুর রহমান পনের বাদী হয়ে অভিযুক্ত দুই চিকিৎসক সহ বেশ কয়েকজনকে আসামি করে সদর থানায় মামলা করেন। এ সময় অভিযুক্তদের গ্রেফতার করে শাস্তির দাবি জানান তারা। গত সোমবার শহরের ইউনাইটেড হাসপাতালে অসময়ে সিজারের কারণে এক নারীর গর্ভের সন্তান মারা যাওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে জেলার সিভিল সার্জন। এদিকে মামলার পর আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আমার ডায়রিয়ার রুগী রে সিজার করে বাচ্চাটা মারা ফেলে, কেন বাচ্চা মারলো, আমার বাচ্চার কি দোষ, এবং আমি এটার সুষ্ঠু তদন্ত চাই। জানেন আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে এবং এই যে নবজাত তার পোস্টমর্টম করানো হয়েছে। পোস্টমর্টম রিপোর্ট পাওয়ার পর জানা যাবে যে কি কারণে তার মৃত্যু হয়েছে।